2014 সালে রাজধানীর কাশারিপট্টি স্থিত নারায়ণ মেকানিক্যাল ওয়ার্কস থেকে একটি ভাঙ্গার মেশিন ক্রয় করার জন্য অগ্রিম টাকা দিয়েছিলেন বিপ্লব কুমার ঘোষ নামে এক ব্যক্তি। কিন্তু নারায়ণ মেকানিক্যাল ওয়ার্কসের কর্ণধার তাপস কুমার বণিক সাত বছর অতিক্রান্ত হওয়ার পরও সে ইট ভাঙ্গার মেশিন দিতে পারেনি। এমনকি বিপ্লব কুমার ঘোষের প্রদত্ত অগ্রিম বুকিংয়ের টাকাও ফেরত দেননি তিনি। অথচ অগ্রিম প্রদত্ত সেই টাকা চাইতে গেলে বিপ্লব কুমার ঘোষের সঙ্গে একাধিকবার অভব্য আচরণ ও তাল বাহানা করেন তিনি। অবশেষে আদালতে দ্বারস্থ হন বিপ্লব কুমার ঘোষ। আদালত সে মোতাবেক নারায়ণ মেকানিক্যাল ওয়ার্কস এর কর্ণধারকে সুদ সমেত সেই টাকা ফেরত দিতে নির্দেশ দেয়। কিন্তু তাপস কুমার বণিক সেই নির্দেশ মানেনি। অবশেষে মঙ্গলবার সদর ডিসিএমএ নেতৃত্বে ওই দোকানে হানা দেওয়া হয় সেই টাকা আদায়ের জন্য। কিন্তু সেই ক্ষেত্রেও প্রশাসনকে সহযোগিতা করেননি দোকান মালিক। অবশেষে দোকানে সিল করতে গেলে মোট 42,480 টাকা দিয়ে তার থেকে রক্ষা পান নারায়ণ মেকানিক্যাল ওয়ার্কস এর কর্ণধার তাপস কুমার বণিক। এই প্রসঙ্গে সদরে ডিসিএম আশিস বিশ্বাস জানিয়েছেন, এসডিএম আমাকে ডিসিএম ইস্টেটনি সার্কেলকে এম্পার করেছে টাকাটা আদায় করার জন্য। আমরা বারবার ওনাকে নোটিশ দিয়েছি টাকাটা দেওয়ার জন্য। ইভেন আমি ভার্বালি ওনাকে বলেছি, আমার তহসিলদার ওনাকে বারবার বলেছেন, 500 বার বলেছেন টাকাটা দেওয়ার জন্য এবং আমার সঙ্গে দেখা করার জন্য। কিন্তু ওনার অডাসিটি এতটাই বেশি যে উনি আমার সঙ্গে দেখা করেননি, এজেন্সির সঙ্গে দেখা করেননি, ইভেন গুমতি ডিস্ট্রিক্ট গ্রামে উনি একটা ডেটও অ্যাপিয়ার হননি, ওনার কথা গুরুত্বপূর্ণ রাখেননি। তো ফাইনালি কোর্ট থেকে আমাদের উপর প্রেশার আসছে টাকাটা আদায় করে দেওয়ার জন্য। তো আমি ফাইনালি আজকে গেলাম এবং যাওয়ার পর দেখলাম যে ওনারা কোনোভাবেই টাকাটা দিতে রাজি নয়, একথা সে কথা বলে আমাদেরকে ঘোরাচ্ছেন। তো আমি তো লক্ষ্য স্থির করে নিয়েছি যে আমার টাকাটা আদায় করতেই হবে, যেহেতু এটা গভর্নমেন্ট ডিউ। তো সেই অনুসারে আমরা যখন একটা সময়ে আমরা দোকান সিল করতে চাই যে আমরা যদি টাকা না দেওয়া হয় তাহলে দোকানটা আমরা সিল করে দেবো। সিল করার পর আমরা পরবর্তী অ্যাকশন নেব। তো সিল করতে যখন আমরা যাচ্ছিলাম ওই মুহূর্তে ওনারা রাজি হয়েছে যে যা ডিউ আছে উইথ 9% ইন্টারেস্ট পার অ্যানাম 42,380 টাকা, ওই টাকাটা আপনি তখন দিয়ে দিয়েছেন। এবার বহুদিন পর নিজের সেই টাকা ফেরত পাবেন বিপ্লব কুমার ঘোষ। আদালত ও প্রশাসনের চাপে অগ্রিম প্রদত্ত টাকা গায়েব করতে পারেনি তাপস কুমার বণিক। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।